কেয়ামত পর্যন্ত থাকবো, ওরা আমাকে পৃথিবীর যে কোনো জায়গা থেকে সালাম দিলে যেন আমি শুনতে পাই। আল্লাহ তাআলা বললেন, হাতের সোজা করো, কনিষ্ঠ অঙ্গুলির মাথা থেকে বৃদ্ধ অঙ্গুলির মাথা পর্যন্ত দেখতে একটা মানুষের যেমন ডানে বামে হাত ঘাড় ঘুরা লাগে না, ঘাড় ঘুরানো লাগে না। আল্লাহর নবীকে আল্লাহ বলে দিলেন, রওজাতে শুয়ে শুয়ে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ প্রান্তের প্রত্যেকটা উম্মতকে দেখার জন্য আপনার ঘাড় ঘুরাতে হবে না, সামনে সবাইকে দেখতে পারবেন। দুই নাম্বার, জৌনপুরের হযরত পীর সাহেব কেবলা, জৌনপুরের হযরত পীর সাহেব কেবলা। আর একটা কথা ফাঁকে দিয়ে আমি আরেজি বলে দেই, এই বাংলাদেশে ইহুদিদের সৃষ্টি দুই রকম। এক রকম সৃষ্টি আমল দিয়ে গেছে, ঈমান নিয়ে গেছে, আরেক রকম সৃষ্টি দিয়ে গেছে, ঈমানও নিছে আমলও নিছে। এদেরকে গাউসুল আজম বানিয়ে দিছে, ইহুদিরা এদেরকে খাজা বাবা বানিয়ে দিছে, ইহুদিরা এদেরকে গাউসুল আজম বানিয়ে দিছে, ইহুদিরা এদেরকে আওলাদের রসুল বানিয়ে দিছে। তারা লেখা নাই, পড়া নাই, বিদ্যা নাই, বুদ্ধি নাই, কোরআন শরীফ পড়া জানে না, জীবনে কোরআন শরীফ হাতে নেয় নাই, দেখে নাই। তারা নিজেদের ছেলে মেয়েদেরকে কোনোদিন আরবি পড়ায় না, মাদ্রাসা পড়ায় না, নিষেধ তাদের মাদ্রাসা পড়া। আমি এক দরবারে গিয়েছি, লক্ষাধিক মানুষ সেখানে ওয়াজ করতে গেছি, লক্ষাধিক মানুষ সেখানে ঢোল বাজাচ্ছে, জিকির করছে। খবর নিয়ে দেখলাম এই বছর 7 মণ গাঞ্জা বিক্রি হয়েছে। 7 মণ গাঞ্জা খেয়ে মাওলার দিদার লাভ করলো, মাগরিবের আজান দিল জামাতে, ওখানে একটা মসজিদ আছে জরাজীর্ণ, মানুষ পাইলাম 11 জন। 1 লক্ষ মানুষ মাওলার দিদার করে, নামাজ পড়ে 11 জন। এই দরবার কাদের দেওয়া? ইহুদিদের উপহার। ইহুদিরা জানে গাউসুল আজম যে মুসলমান বানিয়ে গেছেন, খাজা সুলতানুল হিন্দ গরিব নওয়াজ যেই মুসলমান বানিয়ে গেছেন, বাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাই যেই মুসলমান বানিয়ে গেছেন, শেখ আমসার হিন্দি যেই মুসলমান বানিয়ে গেছেন, বাংলা ভারতের জমিনে জনাব হযরত মাওলানা করামত আলী জৌনপুরী যে মুসলমান বানিয়ে গেছেন, এই মুসলমান যদি তৈরি হতে থাকে আমরা নাকাম হয়ে যাব, আমরা এদের সাথে পারবো না। সুতরাং মাওলানা করামত আলী জৌনপুরীর মুসলমান, শেখ আহমদ সর হিন্দি মুজাদ্দিদ আল ফিসানির মুসলমান, খাজা গরিব নওয়াজের মুসলমান, গাউসে পাকের মুসলমান, বাবা শাহ জালালের মুসলমান, শাহ মানতের মুসলমান, এই দেশে থাকতে দেওয়া যাবে না। এই দেশে মুসলমান রূপ পাল্টে দিতে হবে, নামে থাকবে মুসলমান, মুখে থাকবে জিকির আজগার, লেবাস থাকবে মোল্লার, কিন্তু মূলত এদের মিশন হবে আমাদের ইহুদিদের। তারা পাঠিয়ে দিল প্যারালাল পীর, এই প্যারালাল পীরের আজকে মুরিদ হয়, কালকে খলিফা হয়, পরশুদিন গাজা বাবা, তারপরের দিন গাউসুল আজম, তারপরের দিন আওলাদের রসুল। আর একটা ভণ্ড আমাদের ঢাকায় এসছে, এই ভণ্ড 5-7 বছর ধরে লিখতেছে, প্রথম গাউসুল আজম, তারপরে খলিফায়ে রসুল, তারপরে আওলাদে রসুল, এখন লেখে তার বউয়ের নামে উম্মুল মুমিনিন, আর তার নামে কইতেইব আলাইহিস সালাম। পীর সাহেবের নাম বলে কি বলতে হবে? আলাইহিস সালাম। আলাইহিস সালাম কাকে বলে? নবীদেরকে। উম্মুল মুমিনিন কারা? নবীর বউ। তার মানে ওর বউ যদি হয় উম্মুল মুমিনিন, তাইলে ওর নবী সহজে হতে পারে। এই প্রোডাকশন কাদের প্রোডাকশন? এটা ইহুদিদের প্রোডাকশন। এই ওলির সুরতে তারাও মিলাদুন্নবী করছে, তারাও সুন্নি, তারাও ইয়া নবী সালাম আলাইকা বলে, কিন্তু ওর ভিতরে লুকিয়ে আছে ইয়া নবী সালাম আলাইকার পর্দার আড়ালে, সুন্নিয়াতের পর্দার আড়ালে, পীর মুরিদির পর্দার আড়ালে লুকিয়ে আছে ইহুদিদের কালো চেহারা। মুসলমান যাতে করে ঈমান হারিয়ে ফেলে, মুসলমান যাতে করে মুজিজা কারামত হারিয়ে ফেলে, মুসলমান যাতে করে নবীর নাম আল্লাহর নাম ভুলে যায়, সেই জন্য এই ভণ্ড পীরের সৃষ্টি হলো ইহুদিদের। তাদের থেকে আমাদের পরহেজ করতে হবে। অপরদিকে আমল দিয়ে গেছে, ঈমান নিয়ে গেছে, এটা হলো ওয়াহাবি খারেজি।
তারা তাহাজ্জুদ নামাজ পড়ে, দাড়ি লম্বা আছে, মাথায় টুপি পাগড়ি আছে, মুখে আল্লাহ রাসূলের নাম আছে, ওয়াজ নসিহত আছে, দোয়ায় তাদের কান্না আছে, জিকিরে তাদের হাল আছে, যারা বেত গাছের মধ্যে গিয়া ঢুকে পড়ে জিকির করতে করতে, কিন্তু রসুলুল্লাহ মাটির মানুষ কইতে ছাড়ে না। তারপরে এদের একটা দল আছে, এরা আমল দিয়ে গেছে এদেরকে, কিন্তু এদের ইমান, মুনাফিকদের যেরকম আমল ছিল ইমান ছিল না, এদেরও আমল আছে ইমান নাই। তারাও বুঝে না যে আমাদের ইমান নাই, এটা তারাও বুঝে না, বুঝলে আর এসব কথা বলতো না। এই দুইটার বিরুদ্ধে, এই দুই দলের বিরুদ্ধে, এক দল ইমানও নাই আমলও নাই, ইহুদিদের প্রোডাকশন পীরে কামেল, গাউসুল আজম, খাজা বাবা আর আওলাদ রসুল, আর আরেক দল ইমান নিয়ে গেছে, আমল দিয়ে গেছে। এই দল মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুদাররিস, প্রিন্সিপাল, মুতামিম, মুয়াইজিন, তারা এই দল। এই দুই দলের ঊর্ধ্বে উঠে মানুষকে বাঁচাবার জন্য, জাতিকে রক্ষা করবার জন্য, দুই দলের হাত থেকে জাতিকে রক্ষা করবার জন্য বাংলা, ভারত, আসাম জুড়ে নিজের পকেটের পয়সা ব্যয় করে জৌনপুরের আল্লামা কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাই, তিনি এক দেশ থেকে আরেক দেশে গিয়ে মিলাদ কায়েম করেছেন, মিলাদুন্নবী কায়েম করেছেন। সেই জামানায় তিনি সৌদি আরবের হাজার হাজার মুফতির সঙ্গে যুদ্ধ করেছেন। সৌদি আরবের মুফতিরা তার বইয়ের মধ্যে দস্তখত করতে বাধ্য হয়েছে, তুমি ঠিক আমরা বেঠিক। তৎকালীন গ্র্যান্ড মুফতিরা যার কিতাবের মধ্যে মিলাদ কেয়ামের পক্ষে সই করেছে, এমন মধ্যে মুজাহিদ সেই ওহাবিদের সঙ্গে যুদ্ধ করে যেদিন বিজয় লাভ করেছেন, বাংলার জমিনে যিনি এই ভণ্ডদের বিরুদ্ধে এবং ওহাবিদের বিরুদ্ধে মিলাদ ক্যাম্প কায়েম করে, হক্কানি পীর তরিকা কায়েম করে যিনি বিজয় লাভ করেছেন, বীরের বেশে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে আজ অতন্দ্র প্রহরী হয়ে বাংলার জমিনে রংপুরে শুয়ে আছেন। তার খানদান আজও যেখানে যায় সেখানে হক কায়েম করে, বাতিল দূর করে। এই হক প্রতিষ্ঠা এবং বাতিল দূর করবার জন্য উপমহাদেশে মুসলমান নামের আর একটি কাফের দল আছে, যেটার নাম গোলাম আহমদ কাদিয়ানির দল। এই গোলাম আহমদ কাদিয়ানি, ভারতবর্ষে তার মতো আলেম কেউ ছিল না, কেউ বস করে পারে নাই। এই গোলাম আহমদ কাদিয়ানি হোঁচট খেয়ে দাঁত ভেঙেছে ছোট্ট এক মাওলানার কাছে, মাতাউল্লাহ বুখারীর কাছে। আল্লাহর নবী নমরুদকে মশা দিয়ে আল্লাহ মারছে, নমরুদকে বড় কোনো তলোয়ার দিয়ে আল্লাহ মারে নেই। এই জন্য এই নমরুদ মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে ছোট্ট এক মুলবির গুতায় সারা জীবন পেশাব পায়খানা করতে করতে মরে গেছে। কে? আতাউল্লাহ বুখারী বলছে, আমিও একটু তোমার লগে বহস করুন। বহসে বসছে, বসে কয়েছে, ও ভাই গোলাম আহমদ কাদিয়ানি কেমন আছো? কাহে মিয়া, কে গোলাম আহমদ কাদিয়ানি? সামলায় কথা কবটা, আমি কারো গোলাম না, কাদিয়ানির নবী না আমি, গোটা বিশ্বের নবী। বলে তোমার বইয়ের মধ্যে আছে ভাই গোলাম আহমদ কাদিয়ানি। কয়ে গোলাম ওবাদ দিছি, কাদিয়ানি ওবাদ দিছি। কয়ে মহামান্য আদালত লেখেন, উনি কাদিয়ানি বাদ দিছে, গোলামও বাদ দিছে। হ্যাঁ, ওনার স্টাইলে আমি একটু নামটা পাল্টাবার চাই, ইজাজত দেন। বলে পাল্টাও। কই, আমার নাম আতাউল্লাহ বুখারী, আতা আল্লাহ বুখারী, আতাও বাদ দিলাম, বুখারিও বাদ দিলাম, কি রইল? আল্লাহ। আমি আল্লাহ বলছি, তোর অনুভূতি দেয়নি মিশা কথা। বেড়ায় কাইপটা উঠলো, এক কাপাতে নিচে দিয়া রস বাইরে গেল, পেশাব করে দিল, চেয়ারের তল দিয়া পেশাব পরে, এই এক পেশাবে এক বছর বন্ধ হয় না, আল্লাহ তালা ডাইরেক্ট করে দিছে। পেশাব যখন গন্ধ ছুটছে, অন্যেরা বলে দুরু নবী না কি বলে খুশবু বাইরে, আর আম করে এমন নবী গন্ধে থাকা যায় না। ছাইরা গেল গা অর্ধেক, বাকি অর্ধেকটা মইরা গেল যামুনা। আল্লাহ কয়, কেমনে সারাল লাগে বুদ্ধি আমার কাছে আছে, এতদিন খালি রস পড়তো, হন হালুয়াও পরে, সেদা দুইটাই খুললে দিছে, দুই সেদা দিয়ে হুমানে পেশাব পায়খানা পরে দুইটা মিলাই এক ককটেল হয়ে গেছে গা, বাহি অর্ধেক গেছে গা, জান বাঁচে না। তারপরে অর্ধেক কয় যে না মইরা গেল যাবো না, আল্লাহ কয় না হে ওষুধও আছে, আগার জামানায় কলেরা লাগলে পরে গ্রামের এই মাথার থেকে ওই মাথা সাফা, শেষ হয়ে যেত না। ওই মিথ্যা নবীর উম্মতের কলেরা ধরছে একটা, যেই কলেরায় একটা মরছে বাহিটি দে দু, আর তাহা যাইতো না, নিজের পেশাব পায়খানার মধ্যে মুসরাইতে মুসরাইতে মইরা গেল, মানুষ খালি গিয়া গন্ধ ঠেকাবার লাগে মাটি দিছে। আজ পর্যন্ত খবর নাই রসুলের বেয়াদবের এমন পরিণতি কেয়ামত পর্যন্ত হবে। এই কাদিয়ানির বিরুদ্ধে তারা মুসলমানের নাম দিয়ে আমাদেরকে ধোকা দিচ্ছে,
আহমদিয়া জামাতের মসজিদ বানাইছে, আহমদিয়া জামাতের নামাজ পড়ে তারা, কিন্তু তারা কাফের। এই কাফেরদের বিরুদ্ধে, বন্ড বন্ড পীরদের বিরুদ্ধে, এবং সেই ওয়াবি খারেজি এবং সেই লামাজাবি তাদের বিরুদ্ধে বাংলাদেশের জমিনে হক্কানি আলেম পীর পাওয়া খুব মুশকিল। সেই জামানায় মাওলানা কারামত আলী জনপুরীর ঝান্ডা আবার বাংলাদেশে হাতে নিয়েছে জনপুরের খানদানের নতুন সূর্য মাওলানা এনায়েতুল আব্বাসী দামাত বরকাতুল আলিয়া। তার হাতকে আমাদের শক্ত করতে হবে। মাওলানা কারামত আলী জনপুরি যেই ঝান্ডা দিয়ে বাংলা সাম বিহার উড়িষ্যা ঘুরে ঘুরে নিজের পকেটের পয়সা ব্যয় করে মানুষকে ভণ্ডপীর থেকে বাঁচিয়েছেন, খারজি ওহাবি লামাজাবি থেকে বাঁচিয়েছেন, সুন্নিয়াতের উপরে কায়েম করে দিয়ে গেছেন, যুগে যুগে শতাব্দীর পর শতাব্দী তার রক্তের মধ্যে কোথাও না কোথাও গিয়ে বিস্ফোরণ সৃষ্টি হবে, তার ঝান্ডা তার রক্তের কারণে কারো খানদানে গিয়ে দাঁড়াবে। আমি মনে করি এই বাংলার জমিনে মাওলানা কারামত আলী জনপুরীর সেই হক ও বাতিলকে পরিষ্কার করবার ঝান্ডা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর হাতে আল্লাহ দিয়েছেন। আজ হোক আর কাল হোক গোটা বাংলা জুড়ে মাওলানা কারামত আলীর মিশন বিজয়ী হবে। শুধু মানুষের দোষ ত্রুটি তালাশ করলে চলবে না, একমাত্র দোষে গুণের ঊর্ধ্বে আমার নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই জন্য একদিকে তিনি বাংলাদেশের প্রথম কাতারের যে কয়জন আলেম কেতাব বুঝবার মতো, কেতাবের খবর রাখার মতো, তার মধ্যে তিনি এক স্টার। দুই নাম্বার মাওলানা কারামত আলী জনপুরীর রক্তের খানদানের সুজ্জ্বল জ্যোতিষ্ক। চার নাম তিন নাম্বার যেভাবে তিনি যুদ্ধ জিহাদ করে চলছেন, একের পর এক জীবন বাজি রেখে লক্ষ মানুষের মাঝে বুকে সাহস নিয়ে তিনি ভণ্ডদের বিরুদ্ধে স্পষ্ট করে জবান খুলে কথা বলেন, এবং ওয়াহাবিদের বিরুদ্ধে, খারেজি লামাজাবিদের বিরুদ্ধে, নারে তাকবীর, নারে তাকবীর, আমরা হতাশায় ভুগছি। একটা মসজিদের ইমাম নেওয়ার ইন্টারভিউ নিতে গিয়ে চোখের পানি এসে গেছে আমার, 50 জন লোকের ইন্টারভিউ নিয়েছি, সূরা ফাতিহা পড়বার মতো আমাদের সুন্নি আলেম পাইলাম না। এটা কি দুঃখের বিষয় নয়? আজকে সুন্নিদের ভিতরে কিতাব বুঝার মতো, কোরআন শরীফ শুদ্ধ তেলাওয়াত করবার মতো আলেমের অভাব হয়েছে। এই অভাবের সীমানা কোথায় যে ঠেকবে আজ থেকে আরো 20 বছর পর বুঝতে পারবেন যারা বেঁচে থাকবেন। একজন সুন্নি হক্কানি কেতাব বুজার আলেম পাইতে হইলে শত শত মাইল যাওয়া লাগবে, পাওয়া যাবে না। এমন এক সময় আমাদের মাদ্রাসা নাই, ওদের গজে গজে মাদ্রাসা, ওদের মাদ্রাসা কাশপুর ব্রিজ থেকে যাত্রাবাড়ি পর্যন্ত এক ডজন মাদ্রাসা, আমাদের কয়টা মাদ্রাসা আছে? সেই যুগে তিনি মাদ্রাসা কায়েম করেছেন, তার মাদ্রাসায় লেখাপড়া হচ্ছে, প্রত্যেক ওলি আল্লাহদের উচিত তাদের খানকায় মাদ্রাসা তৈরি করা। আমাদের সুন্নিদের প্রত্যেকের উচিত পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় হেফজখানা নুরানি মাদ্রাসা তৈরি করা। আমাদের শিক্ষক যদি পাওয়া নাও যায় তাদের শিক্ষক দিয়ে পড়ায় হলেও সুন্নি তৈরি করা, এটা আমাদের আজকে ওয়াজিব হয়ে দাঁড়িয়েছে। কোরআন শরীফ পড়বার মতো আলেম আমাদের ভিতরে পাওয়া যায় না, কিন্তু আমরা জনপুরের খানদানের তেলাওয়াত তো শুনলাম। কয় দরবারে কোন দরবারের বিশুদ্ধ তেলাওয়াতের পীর আছে বাইর করেন? আমরা পীরের দরবারে ঘোরা মানুষ, ঘুরতে ঘুরতে জীবনের তিন ভাগের এক ভাগ শেষ করছি,
বিশুদ্ধ কোরআন শরীফ তেলাওয়াত তো দূরের কথা, পিসাবের নিজেরই তেলাওয়াত নাই। কোন নামাজ কয় রাকাত তাও জানে না, সবার দেখা দেখি যা পড়ে তাই। তিনি আবার গাউসুল আজম, ছোট মোটো পিলতেছে ইসলামকে সিঁড়ি বানাইয়া ইসলামের গর্দানে সাওয়ার হয়ে ক্ষমতায় যাওয়ার, সেটাকেও খেয়াল রাখতে হবে, ভণ্ড পীরকেও খেয়াল রাখতে হবে, এই ওয়াহাবি খারেজি লামজাবিদের খেয়াল রাখতে হবে। তার মাঝখানে মসনদে যাবার জন্য নবী পাকের খেলাফত আবার কায়েম করবার জন্য, খেলাফত উমর ইবনে আব্দুল আজিজের খেলাফত কায়েম করবার জন্য, সুলতান ফাতে মাহমুদের খেলাফত কায়েম করবার জন্য এই জামানায় নায়তুল্লাহ আব্বাসির হাতকে আবার শক্ত করে তুলতে হবে। এর কোনো বিকল্প নাই। আমরা একদিকে যেরকম জিন্দাবাদ, আমরা একদিকে যেরকম হুসাইনকে যারা শহীদ করেছে সেই পাপাত্তা মালাউনদের ইসলামও আমরা চাই না, অপরদিকে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মুনাফিক সর্দার ওই মুনাফিকের ইসলামও আমরা চাই না। এই দুইটা সরিয়ে হটিয়ে বাংলার জমিনে এই দুই দলের মোকাবেলা করে মাঝখানে আমরা সিদ্দিকে আকবর, ওমর আবনেল খাত্তাব, ওসমান জি নূরাইন, মাওলা আলী মুশকিল কোচা, শেরে খোদার ঝান্ডাকে আমরা আবার উঁচু করব, তাদের খেলাফতের ঝান্ডা উঁচু করবার জন্য, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেলাফতকে উঁচু করবার জন্য। এই দেশে হক্কানি বামল হক্কানি আলেম পীরের বিকল্প নাই। সরসিনা দরবার রয়েছে, ফুরফুরা দরবার কেটে ফেলেছে, ফুরফুরা দরবার কি শেষ কেটে দিয়েছে, ওই মাঝখান থেকে দখল করে নিয়ে গেছে, এখন আর ওখান থেকে কিছু আশা করা যায় না। রয়েছে সরসিনা দরবার শরীফ, রয়েছে ফুলতলি দরবার শরীফ, সেটাও জৌনপুরের প্রবাহ, ফুলতলি দরবার শরীফ জৌনপুরের খলিফা, জৌনপুরের প্রবাহ, রক্ত নয় খলিফা। রয়েছে বাংলার জমিনে এখন হক্কানি যে কয়জন পীর আছেন তার মধ্যে এখনো বলিষ্ঠ হযরতে ওমরের মেজাজ, হযরতে ওমরের বয়স, সেই তরুণ বয়সে হযরতে ওমর যেমন বাম হাতের ইসলাম বিধ্বংসী তলোয়ার ফেলে দিয়ে ডান হাতে ইসলামের দুশ্মনদের জন্য তলোয়ার উঠিয়ে নিয়েছিলেন, সেই নবীন ওমরকে আমরা আবার দেখতে পাচ্ছি ডক্টর ইনায়েতুল্লাহ বাজিকে। বীর সেনানীরা যেভাবে আমাদেরকে পথ দেখিয়েছেন, যেভাবে মাওলানা কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি পথ দেখিয়েছেন, ঠিক একভাবে একদিকে তলোয়ার থাকবে তার হাতে বাতিলকে দমন করার জন্য, আর এক হাতে তার ঝান্ডা থাকবে সুন্নিয়তের, এই ঝান্ডাকে বরদার করতে হবে, তলোয়ারের হাতকে শক্ত করতে হবে। শুধু খানকায় বসে জিকির আজকার করে আমলের সবক দিয়ে শেষ করা যাবে না, সময়ের দাবি এখন ময়দানে নেমে যাওয়া, বসে থাকলে চলবে না। কার জন্য? ওনার দরবারের জন্য নয়, জৌনপুরের দরবারের জন্য নয়, গোটা বাংলার মুসলমানকে বাঁচাবার জন্য। বাংলার মুসলমান অন্ধকারের দিকে টেনে নিয়ে যাচ্ছে একদল, সেই অন্ধকার থেকে ফেরাবার জন্যে আল্লামা ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসীর মতো জৌনপুরের খানদানের তার হাতকে উঁচু করে ধরে রাখতেই হবে আমাদের, এর বিকল্প নেই। বাকি দরবারের সঙ্গে যারা সম্পৃক্ত আছেন, যখন যেভাবে তিনি আহ্বান করেন সেই দিন বাইতুল মুকাররমে ইয়াজিদের সাপোর্টারদের ইন্ধনে ইয়াজিদের যারা পদলেহন করে পাঁচ চাটা যারা গোলাম তাদের ইন্ধনে কাদিয়ানিদের যোগ সাজসে সরকারের ভ্রান্তি সরকারের ভুল ডিসিশনে বাইতুল মুকাররমে কাদিয়ানির বিরুদ্ধের আন্দোলনকে বিচ্ছিন্ন করবার জন্যে স্তব্ধ করবার জন্যে যে চেষ্টা করা হয়েছিল
সফল যদি আপনারা নাও হয়ে থাকেন, যারা সেখানে শরীক হয়েছেন তাদের প্রত্যেককেই আল্লাহ তাআলা বদরি সাহাবীর মর্যাদা দিয়ে দিবেন। আগামী দিন আসবে, আবার আপনাদেরকে আহ্বান করা হবে জীবন বাজি রেখে দয়াল নবীর পতাকা উঁচু করবার জন্যে, খুলাফায়ে রাশিদের পতাকা উঁচু করবার জন্যে, মিথ্যা নবীর ধ্বংসের জন্যে। আবার আমরা দেশের নির্দিষ্ট কোন জায়গায় লক্ষ জনতা জমায়েত হয়ে ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসীর পতাকার নিচে দাঁড়িয়ে আবার সেই বাংলার মরদুত মালাউন পাবত্তা সেই কাদিয়ানির বিরুদ্ধে আন্দোলন আমরা করবো ইনশাআল্লাহ। আজ হোক আর কাল হোক, বাংলার জমিনে কাদিয়ানিরা মুসলমানের পরিচয়ে থাকতে পারবে না। বাংলার জমিনে ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসীর মতো একটা রসুলের গোলাম যতক্ষণ ঠোঁটের মধ্যে জীবন আছে ততক্ষণ বাংলার জমিনে কাদিয়ানি প্রেতাত্মা মালাউনকে মুসলমানের পরিচয়ে বেঁচে থাকতে দেওয়া হবে না। একটি কথা আমি বলতে চাই, আমাদের সমমনা, আকীদায় যারা সমমনা, আমলে সমমনা, সকল পীর মাশায়েখ দরবার আমাদের সমন্বয় করে চলতে হবে, একে অপরের পরিপূরক, শত্রুতার সময় আর নাই। শত্রুতা যে করবে সে সুন্নিয়তের দুশ্মনী করলো, শত্রুতা করা যাবে না।